Hello everyone, welcome back to my channel Bhitor ও Bahire vlog to a brand new vlog. Today is Sunday, so দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি যাব একটু শপিং করতে কারণ নেক্সট উইক তন্নির জন্মদিন তো সেই জন্মদিনেই কিছু শপিং করতে যাব তো হাতিবাগানেই যাব তো তন্নি রেডি হচ্ছে ও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি সুকুমারও রেডি হয়ে গেছে তন্নিকে শুধু একটু খাওয়াবো তারপর বেরোবো আর কেউ যাচ্ছে না বোনও যাচ্ছে না কারণ ওর কিছু পড়া ফড়া আছে তো বললো সেই জন্য যাবে না তো চলো আর বেশি বকবক না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি চলো আমরা নেমে গেছি হাতিবাগানে এবার আমরা কোথায় যাবো বাজার কলকাতা এম বাজার কোথায় পছন্দের জিনিসগুলো পাওয়া যায় মেইনলি তন্নির জিনিসই নেবো কারণ তন্নির ঠান্ডা সেরকম কিছুই নেই আগের দিনও গেছিলাম ওই ট্রেন্ডসের সোদপুরে সেখানে সেরকম কিছু পাইনি তো সোয়েটার ফোয়েটার নিতে হবে যদি কোথাও বাইরে ঘুরতে যাই একটা প্ল্যান হয়েছে সেটা জানাবো তোমাদেরকে তো চলো এখন যাই তন্নি হাই করে দাও তুমি হাই করো নি হাই করে দাও টাটা করে দাও টাটা করো হ্যাঁ শুরুর আগেই টাটা শুরুর আগেই ওর টাটা ও টাটা হয়ে যা চলো যাই বাজার কলকাতা চলে এসেছি দেখি আগে বাজার কলকাতাতেই ঢুকি তারপর দেখছি কোথায় যাওয়া যায় এতগুলো নিয়েছো দেখো এই দেখো এই যে এতগুলো আমাদের শপিং হয়ে গেছে তন্নি শপিং হয়ে গেছে আর আমার তো খুব দিতে ইচ্ছে ছিল কিন্তু কিছু নিলাম না ঠিক আছে থাক আমরা এখন খেতে চলে এসেছি শপিং মোটামুটি হয়ে গেছে আমি কিছু কিনিনি তন্নির জন্য কিনতে পারিনি এত জ্বালিয়েছে আমার ফলে ও এখন খাচ্ছে ওখানে ওই যে আমরা দেখি কিছু একটা চাউমিন খাবো আর কিছু খাবো না চাউমিন খেয়ে বাড়ি চলে আমার এটা আরো একটা কিছু জিনিস নেওয়ার ছিল একটা দুটো কিন্তু সেটা আজকে আর হলো না সেটা পরে আরেকদিন গিয়ে নেব ডানলপ থেকে নিয়ে নেবো এত দূর আর আসবো না আমাদের খাবার মনে হচ্ছে এসে গেছে চাউমিন আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ এই হচ্ছে আমাদের ডিনারই বলতে পারো কারণ গিয়ে মনে হয় না আর কিছু খাওয়া হবে মানে আমার তো পেট ভরেই যাবে এটাই খেয়ে তো চলো খেয়ে নিই খুব গরম ভীষণ গরম আমি হাতেই নিতে পারছি না শপিং করে চলে এসেছি তো এসেই কি কি কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে একটা জিনিস দেখাই যেটা সুকুমার নিয়ে এসেছে কদিন আগে ও তো সেটা কি সেটাই দেখাচ্ছি তোমাদের তো ওটা আসার পর এবার আমার খুব হেল্প হবে কারণ আমার আর লাগবে না কারোর হেল্প আমি নিজেই নিজের ভিডিওগুলো এবার করতে পারবো আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো তো দাঁড়া যে তন্নি চিৎকার করছে ওই জিনিসটা ওর হাতে নেবে বলে তো চলো তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি এই যে এই যে এই জিনিসটা আর লাগবে না কারোর হেল্প আমি নিজেই নিজের ভিডিও এবার শুট করে নেবো সুকুমারকে আর বলতে হবে না ধরে দাঁড়াও যদিও খুব একটা ধরে দাঁড়াতে পারে না কারণ ও তন্নিকে ধরে আমি শুটটা করি তো এবার এটা ফিট হয়ে গেলে আমি নিজেই শুটটা করতে পারবো
কি হলো? ও করবে, ও নেবে সব, ও সব চাই, যাই বার করবো ওকে সব দিতে হবে ওর হাতে। আসছে এবার, এই যে ও যাচ্ছে, ও এবার আমার ফিটিংস করে দেবে, যাচ্ছে। তোমাকে তো দিয়েছে একটা জিনিস, তুমি সেটা নিয়ে বসো চুপ করে। আমার ট্রাইপড একদম রেডি, এই দেখো। ক্যামেরা, ফোনটা কোথায় বসাবো? ওই উঠছে। এ কি, তুই ধরে উঠবি নাকি? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কি এটা কি হবে? তুমি দাঁড়াও, আমি করছি তো। তো এটা নিয়েছি আমি, এটা অনলাইনে নিইনি, এটা সুকুমার কোথা থেকে নিয়েছে? চাঁদনি থেকে না, ও মেট্রো গলি, ও চাঁদনিতেই তো ওটা, ও মেট্রো গলি থেকেই নিয়ে এসেছে, অনলাইনে নিইনি এটা। এটা কদিন আগে নিয়েছে, অনেকদিন আগে থেকে এটা ইউজ করবো করবো করে টাইমই পাচ্ছিলাম না এটা আনপ্যাক করে, এটাকে এই সেট করতে, ইনস্টল করতে। তো আজকে ভাবলাম করেই ফেলি, নাহলে আমার ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। তো দাঁড়াও, এটা এবার সেট করে এবার এর মধ্যে ভিডিও করবো। তো এবার তোমাদের দেখাবো, আমার এটা একদম ফিট হয়ে গেছে, তাই জন্য এবার আমাকে আর ওইটা হাতে ধরে করতে হচ্ছে না, আমি এভাবে দাঁড়িয়ে এবার ভিডিও করতে পারবো। তো এটাও চলো, এটাও মানে ইচ্ছে ছিল এরকম ছোট ছোট করে সব জিনিসগুলো কিনবো, একসাথে তো সবকিছু কিনতে পারবো না। আপাতত আমি এখন এই শুটগুলো আমার ফোনেই করছি, ওই ক্যামেরা এখনো কিনিনি, মাইকও ওই কম দাম যে মাইকগুলো হয় ওগুলোতে হচ্ছে, এই ট্রাইপডটা কিনলাম। তো এবার দেখাচ্ছি তোমাদের তন্নির জন্য কি কি শপিং করেছি। তো প্রথমেই দেখাচ্ছি এই জ্যাকেটটা নিয়েছি, যেটা ওকে ওইখানে ট্রায়াল দিয়েছিলাম, আমার নিশ্চয়ই মিনি ব্লগে দেখেছো। তো ওই কালারটা নিয়ে এই কালারটা নিয়েছি। তো আমরা হয়তো বাইরে যাব, খুব দূরে কিছু না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাছে পিঠেই যাব, তো তখন এটা লাগবে, তো সেই জন্য এইটা নিয়েছি। আর নিয়েছি ওর জন্য একটা সোয়েটশার্ট, আমার সোয়েটশার্ট পরতে খুব ভালো লাগে, তাই আমি তন্নির জন্য একটা সোয়েটশার্ট নিয়েছি। এটার সাথে একটা প্যান্টও আছে, এই হচ্ছে প্যান্ট, এইটা নিয়েছি। আর নিয়েছি আরেকটা প্যান্ট নিয়েছি ওর জন্য, কারণ ছোট, ভিজে ফিজে যাবে তো কয়েকটা প্যান্ট তো লাগবে। আর নিয়েছি এই সোয়েটারটা, খুব কিউট সোয়েটারটা, খুব কিউট, আমার তো খুব ভালো লেগেছে কালারটা, এই সোয়েটার নিয়েছি। আর আর একটা হাইনেক নিয়েছি, আর ওর জন্মদিনের ড্রেসটা আগেই নেওয়া হয়ে গেছিল, মানে ওটা ওর মিমি নিয়ে এসেছিল, তো সেটা জন্মদিনের দিনই দেখাবো। তো যেহেতু ওটা স্লিভলেস তো ঠান্ডা লাগবে, তো সেই জন্য এইটা নিয়েছি। এটার ওপরে ওটা পরবো, ওটাও পিঙ্ক কালারের, তো এটার ওপরে ওইটা পরবে। অনেক খুঁজে খুঁজে এটা পেয়েছি, কারণ পিঙ্ক কালারে এরকমই একটা চেয়েছিলাম, তো অনেক ঘুরে ঘুরে তারপর ফাইনালি এটা যখন পেয়েছি। যদিও এটা হাই নেক, ওর পরতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু এইটা ওই ড্রেসটার সাথে খুব ভালো যাবে এইটাই। তো ব্যাস তন্নির জন্য এটাই নিয়েছে, আর কিছু নিইনি। মোজা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মোজা ওখানে পাইনি, তো দেখছি সেটা পরে। তো এই হচ্ছে তন্নির শপিং, মানে ওর ঠান্ডা শপিং, ওর যেহেতু কিচ্ছু ছিল না, তো আমার নিজের এখনো কিছু সেরকম নেওয়া হয়নি, দেখা যাক কি হয়। আর হ্যাঁ, ওর জন্মদিনের জন্য আমার কিছু নেওয়ার আছে, সেটা দেখি কাছে পিঠে কোথাও একটা ডানলপ থেকে গিয়ে নিয়ে নেবো, অত দূরে আর যাবো না, হাতে সময়ও নেই। তো চলো, আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো, টাটা।